আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আবার বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তারা মোট 4টি ক্যাটাগরিতে অসংখ্য অসংখ্য লোকবল নিয়োগ দেবে, আর এখানে ছেলে মেয়ে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের লাস্ট তারিখ হলো 19শে অক্টোবর, আর এখানে আবেদন শুরু হয়েছে 20শে সেপ্টেম্বর। তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শূন্য পদে নিয়োগের নিম্নিত নিম্ন বর্ণিত জেলা সমূহের প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে অনুকৃত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরকারি নির্ধারিত ফর্মে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এখানে অনলাইন লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবেদনটা করে নেবেন। তো একদিকে আছে শার্ট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। আর এখানে পদ সংখ্যা আছে 4টি। আর এখানে যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। তাছাড়া শার্ট লিপি সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ, বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর গতি সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলা 25 শব্দ। আর এখানে যে সকল বিভাগ অথবা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে 1 থেকে 3 নাম্বার ক্যাটাগরির জন্য একই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো চলুন আমরা জেলাগুলোর নাম জেনে আসি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাপাই নবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু এই জেলার প্রার্থীগণ শুধু 1 থেকে 3 নং পদের জন্য আবেদন করতে পারবেন। আর দুই দিকে আছে ক্যাশিয়ার হিসাব কোষের জন্য, এখানে বেতন হবে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ মাত্র 1টি। আর যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। আর এখানে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তিন দিকে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী, এখানে বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা, পদ 2টি। আর এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ, মানে এখানে কিন্তু ইন্টারপাসে আপনি আবেদনটাও করতে পারবেন। আর এখানে পদ আছে 2টি। আর এখানে যোগ্যতা লাগবে কম্পিউটার মুদ্রাক্ষর গতি, প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি এবং কম্পিউটার চালানোর দক্ষতা। আর চার দিকে আছে অফিস সহক, এখানে সব থেকে বেশি লোকবল নিয়োগ দেবে। তো এখানে বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা। আর এখানে পদ আছে 13টি। আর এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC বা সমন পরীক্ষায় উত্তীর্ণ, মানে এখানে আপনি SSC পাশে আবেদন করতে পারবেন। আর এখানে পদ আছে 13টি। আর এখানে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাপাই নবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম শারীরিক প্রতিবন্ধী কোটে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে শর্তাবলী আছে নিয়োগের জন্য। আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স 8ই সেপ্টেম্বর 2022 তারিখে 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। আর এখানে আবেদন শুরু হয়েছে 20শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে। এখানে আবেদনের শেষ তারিখ হলো 19শে অক্টোবর বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আপনি যখন আবেদন করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে, নইলে আপনি আবেদনটা বাতিল বলে গণ্য হবে। তো এখানে আপনার 1, 2 ও 3 নং ক্রমিকের জন্য
আপনার আবেদন ফি লাগবে 112 টাকা। 1 থেকে 3 নং পদের জন্য লাগবে 112 টাকা, আর 4 নং পদের জন্য লাগবে মাত্র 56 টাকা। আর এটা আবেদনের ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা, এটাই ছিল। আর প্লিজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। আর এটা যেহেতু সরকারি চাকরি, আপনি কিন্তু চাইলে আবেদনটা করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।